সবাইকে না? তো গাইজ, এই যে দেখো, তোমাদের একটা জিনিস দেখায়, তোমাদের না দেখাইলে হবে না। আমি টপ ফাইভে ছিলাম, তোমাদের জিনিসটা বুঝাই বলি, খুবই ভালো লাগবে। দাদা দেখতেছো, এই মাত্রই আজিমের আইডি ব্ল্যাক লিস্ট ছিল, খুলে গেছে। তারপরে এই যে আরিফ ভাই আইডিও ব্ল্যাক লিস্ট, শুধুমাত্র ভিভ্যাস হওয়ার কারণে। যত ভিভ্যাস ছিল তোমাদের দেখাইতে রিজনে যায়, তত ভিভ্যাস ছিল, সব ভিভ্যাস। এই যে ভিভ্যাস তন্দিকে আমার এগুলো ভিভ্যাস, যতগুলো ভিভ্যাস ছিল সবার আইডি খুলে গেছে। হ্যাঁ, যা যেটা নিচে ছিল সবগুলো ভিভ্যাস, এদের আইডি শুধুমাত্র ভিভ্যাসের আইডি শুধুমাত্র ব্ল্যাক লিস্ট খুলে দিচ্ছে, খুলে দিয়ে তাদেরকে রিজনে শো করাই দিচ্ছে। কিন্তু আমাদের যে আমাদের মতো পুষা যারা ভিভ্যাস নাই, লাইক আরিফ ভাই, যে আরিফ রিমন ভাই এত কষ্ট করতেছে, এত 12 হাতের স্কোর, তাকে রিজনে শো করাই দিচ্ছে না, ব্ল্যাক লিস্ট করাই দিচ্ছে। তো তার মানে কী দাঁড়াইলো ভাই? আমরা যদি হিলিং ড্যামেজ নেই, নক ড্যামেজ নেই, আমাদের যে ব্ল্যাক লিস্ট হবে, তার মানে হিলিং ড্যামেজ দেয় না, এটা ড্যামেজ আমাদের জন্য না। তো আমরা নিলে ব্ল্যাক লিস্ট হবে, আমরা রিজনে শো করবো না। কিন্তু ভিভ্যাস ইচ্ছা মতো যা মন চায় করতে পারে, যা মন চায় ভিভ্যাস করবো, ভিভ্যাসের রিজনে শো করবো। তাহলে আমাদের থেকে তো ভিভ্যাস অবভিয়াসলি আগে থাকবে, আমরা তাদের সাথে কী কম্পিটিশন করবো? তোমরা আমাদের বুঝাও কী কম্পিটিশনটা আমি করবো তাদের সাথে? তো কোনো কম্পিটিশন এখানে নাই, পুশ আপাতত আজকে থেকে এখানে শেষ। আর পুশ করতেছি না, কারণ কম্পিটিশন করে পারবো না। আমি তো ড্যামেজ দিতে পারবো না, ড্যামেজ দিলে আমার আইডি ব্ল্যাক লিস্ট, আরে ভাইয়ের মতো, রিমন ভাইয়ের মতো, ওই ভাইয়ের মতো ব্ল্যাক লিস্ট। তো যাই হোক, যারা যারা ভিভ্যাস আছে তোমরা সারা জীবন পুশ করতে থাকো ভাই, আমাদের এখানেই আপাতত বিদায়। যারা যারা দেখছিলাম, 5 নম্বর পর্যন্ত গেছিলাম, এখনই দুজনের উপরে শো করার কারণে আবার 7 নম্বরে দিছে। তো আমার কথা হচ্ছে, যদি ব্ল্যাক লিস্ট খুলেই দেয়, সবাকে খুলতে হবে, শুধুমাত্র ভিভ্যাস কেন? যত ভাই বাদার আছে, আরিফ ভাই, রিমন ভাই, এরকম অনেক ভাই বাদার ব্ল্যাক লিস্ট আছে। আমি যেমন ব্ল্যাক লিস্ট যখন হয়েছিল, আমি এক ধাপে 1 নম্বর থেকে চলে আসবে, 100 নম্বর থেকে চলে আসতাম হচ্ছে 20 নম্বরে। ওকে, তো এখন যদি খুলে যায় তো সবারটা খোলা লাগবে, তাহলে আমি আবার সেই আগের এক পজিশনে 100 নম্বরে চলে যাবো। তো সবারটা খোলা নেই, মাত্র হাতে কোনো একটা ভিভ্যাসের খুলছে। তো ভিভ্যাসাদেরকে প্রাধান্য দিচ্ছে, ভিভ্যাসরা চাইলে মাঠের মধ্যে যায়, ড্যামেজ দিব, হ্যান্ড করবো, ট্যান করবো, তারা প্রতি ম্যাচে 10 করে প্লাস বেশি পাবো। আর আমরা ড্যামেজ দিলেই ব্ল্যাক লিস্ট প্লাস বেশিও পাবো না। তো যাই হোক গাইস, কিছু করার নাই, বিদায়, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। যারা যারা দেখতেছে, আমি সিজন 5 নম্বর পর্যন্ত গেছিলাম। তো তোমরা এখন বলো কি করা যায়, এখানে কি পুশ করার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই।